Hi friends, welcome back to my channel Laxmi's blog. এই ব্লগটা আমার সাংলা সারাহান ট্যুরের ক্লিকস সিমলা থেকে সারাহান পথের সৌন্দর্য পথের দুপাশের গাছের কি বাহার চাষের জমি দূরে ছোট্ট ছোট্ট ঘর পাশ দিয়ে বয়ে চলেছে নদী এবার ওপারে আর সঙ্গে ফুলের বাহার অ্যাপেল গাছের নতুন পাতা ফল ফলে ফুলে ভরা সত্যিই চোখ জুড়িয়ে যায় এখানে হয়েছে মৌমাছির চাষ এপিকালচার ছেলেমেয়েরা পড়াশোনা করে বাড়ি ফিরছে পথের পাশে মন্দির জয় বজরংবলী বাড়ি বাড়ি ফুলের মাঝখান দিয়ে বিকেলবেলায় পৌঁছে গেলাম সারাহানে সেখানে ভীমা কালী দেবীর মন্দির ভীমে মন্দির প্রস্তুত করেছিলেন প্রচুর রূপোর কারুকার্য রয়েছে মন্দিরের বাগানে বসার জায়গা হোটেলের রুম রাতের বেলার দৃশ্য রাতের বেলায় ভীমাকালী মন্দির সকাল হতেই আবার ফুল লাল হলুদ নানা রকমের ফুল প্রকৃতির পর এবার মানুষের কারুকাজ কি অদ্ভুত সুন্দর তৈরি করা রাস্তা পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে দেখলেই মন জুড়িয়ে যায় ভয়ঙ্করও বটে রাস্তার পাশে তারান্না দেবী মন্দির সবাই এখানে পুজো দেয় আমরাও পুজো দিয়েছিলাম এই সেই বিখ্যাত ডুলি যা দিয়ে নিজে নিজেই নদী পার করা যায় হিনাতে এটা দেখানো হয়েছিল পাহাড়ের তলা দিয়ে যাত্রা একেবারে পাহাড়ের কোল ঘেঁষে মাথার ওপরে পাহাড় নিয়ে যাতায়াত অদ্ভুত একটা রোমাঞ্চকর অনুভূতি হয় এ রাস্তা যেতে হলে এপার থেকে ওপারের রাস্তা কি সুন্দর আমরা চলে এলাম ড্যামের প্রায় কাছাকাছি তখন ড্যামের শেষ পর্যায়ের কাজ চলছিল কড়ছম ড্যাম বিরাট বড় হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয় এখান থেকে সারাহান ছেড়ে চললাম সাংলার পথে সুন্দর একটা ছোট্ট খাট্টো ব্রিজ নদী পারাপারের জন্য গাড়ি থামতেই ছোটদের সাথে একটু আলাপ করে নিয়েছিলাম ওরা সব স্কুলে খেলাধুলা করছিল সাংলা হোটেল হোটেল মহাক হোটেলের রুম খুব সুন্দর হোটেলটা ছিল কিন্তু পিছনে বরফ ঢাকা পাহাড় আর সামনে পাহারাদার বাগানে আপেল গাছ ফুলে ফুলময় বিকেলে সবাই মিলে গেলাম সাংলা ফোর্ট ফোর্টের গেট আপেল গাছে ফুল শুকিয়ে যাচ্ছে এবার আপেল হবে কিছুদিন পর সবাই ওয়েট করছিল সবাই আমরা যাইনি পাহারাদারও রয়েছে সেখান থেকে ফেরত চলে এলাম হোটেলে হোটেলের রুম থেকে সাংলা ফোর্ট পুরো কাঠের তৈরি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো সাথে থেকো বেল আইকনটা প্রেস করে দিও একটা লাইক দিও